বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে রক্তের সম্পর্ক চাইতে আত্মার সম্পর্কর সবচেয়ে বেশি গুরুত্ব অনেকে জানতে চাইছেন আমার ভাইয়ের কিসের অপারেশন হলো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে না আপনাদের সাথে পুরো একটা সপ্তাহের গল্প শেয়ার করব এই একটা সপ্তাহ কিভাবে কাটালাম আশা করব পুরো জুড়ে সাথে থাকবেন আগের দিন রাত এগারোটা বাজে আমরা হসপিটালে চলে আসছি ডাক্তার বলছে ইমিডিয়েটলি অপারেশন করার জন্য যার কারণে রাত এগারোটা বাজে হসপিটালে আসার পর বারোটা বাজে আমরা ফাইনালি হসপিটালে ভর্তি হলাম আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন খুব ভোরে করা তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য করে নিলাম ওই যে বলে না যখন বিপদ আসে তখন সব দিক দিয়ে আসে দেখেন না কি পরিমাণের পানি জমে আসে হেঁটে তো দূরে থাক রিক্সায় যাওয়া যাচ্ছিল না আর বৃষ্টি তো অনবরত করতেছিল যে ভিজি ভিজে হসপিটালে যেতাম ঠিক সেইভাবে ভিজে ভিজে বাসায় যেতাম যে রাস্তায় কিনা মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া সেই রাস্তায় ষাট টাকা রিক্সা ভাড়া প্রতিটা দিন একশো দেড়শো টাকা করে রিক্সা ভাড়া দিয়ে আসা যাওয়া করতে হতো আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো কথাই তো আসে আমার কাছে মনে হয় কি জানেন রক্তের সম্পর্ক চাইতে আত্মার সম্পর্ক থাকাটা সবচেয়েতে বেশি জরুরি এরকম রক্তের সম্পর্ক থাকা মানুষদের কি করব বলেন যারা কিনা বিপদের সময় কাছে আসে না একটা মিনিটের জন্য ফোন দিয়ে খোঁজে নেয় না এই ধরনের রক্তের সম্পর্কে দিয়ে কি কোনো দরকার আছে। এই মানুষটার সাথে কোনো প্রকার রক্তের সম্পর্ক নাই কিন্তু আত্মার একটা সম্পর্ক আছে যে কিনা আমার ফ্রেন্ড এই মানুষটা পুরো একটা সপ্তাহ তিন বেলা করে খোঁজ নিয়েছে তিন বেলা করে আমাদের খাবার দাবারের জন্য ব্যবস্থা করছে এর চাইতে আর কি থাকতে পারে বলেন তো তো পুরো একটা সপ্তাহ আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করছে তো আজকে যেটা হয়েছে মানে কিছুটা সময় হাতে পাইছি তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি কারণ এই যে কথাটা না এই কথাটা সারাটা জীবন থেকে যাবে আর কিচ্ছু না তো তার জন্য ছোট্ট একটা ভিডিও করলাম হাতে কয়েক মিনিটের সময় পাওয়ার পর কারণ আমার আব্বু আসতে একটু লেট হয়েছিল ফাইনালি একটা সপ্তাহ পর বাসায় আসলাম আসার পর আমি প্রথমে দুপুরের জন্য রান্না করতেছি একটা সপ্তাহ পর বাসায় আসার পর বাসার অবস্থা যে কি পরিমাণে জঘন্য থাকে সেটা মেয়েরা ছাড়া কখনোই আর কেউ বুঝতে পারবে না তো আমি যেটা করব প্রথমে দুপুরের রান্নাটা করব প্রথমে শাক ভাজি আলু ভর্তা কবুতর রান্না মানে এই জিনিসগুলো রান্না করে তারপর পুরো বাড়িঘর ক্লিন করব। তো এই জন্য আমি একটু একটু করে রান্না করতেছি আর সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার আম্মু একটু অসুস্থ থাকার কারণে আমার ওপরে সব কিছু পড়ে আছে কারণ আমি ছাড়া আর কী করবে বলেন তো তো যাই হোক অনেকে জানতে চাইছেন আমার ভাইয়ের কি হয়েছে আসলে আমার ভাইয়ের হয়েছিল পিসটোলা আর এই পিসটোলা ফোড়াটা না অনেক বেশি ভয়ানক প্রথমবার অপারেশন করার পর সাকসেস হয় নাই তো দ্বিতীয়বার অপারেশন করার পর সাকসেস হয়েছে বাট এখনও ডক্টর বলছে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় সাথে সাথে ডক্টরের কাছে যাওয়ার জন্য তাহলে নাকি আবারও অপারেশন করতে হবে চিন্তা করেন কতটা বিপদ আমাদের উপর দিয়ে যাচ্ছিলো যাই হোক ফাইনালি বাসায় আসলাম এখন একটু রিল্যাক্সে আছি তারপরও এখনও কোনো প্রকার নিশ্চয়তা নাই বাট আপনারা সবাই একটু দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যাতে করে আমার ভাইয়ের এই জিনিসটা যেন আর কখনোই দেখা না দেয় অনেকে হয়তো ভাবতেছেন পিস জিনিসটা একদমই নর্মাল কিন্তু যার হয় সেই বুঝে তার জীবনটা কতটা ভয়াবহ যায় কথা বলতে বলতে আমি অনেক কিছুই রান্না করে ফেলছি যেমন এই যে কবুতর রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি তারপরে কবুতর রান্না করে নিচ্ছি একদম অল্প মশলায় রান্না করব যেহেতু ও অনেক বেশি অসুস্থ তারপর অন্য দিক দিয়ে আমি লাল শাক ভাজি করছি আলুগুলো পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি নর্মালি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর আজকে একদম মানে হাতে একটু একটু করে ভিডিও শ্যুট করতেছিলাম ওইভাবে ইস্টান লাগিয়ে তারপরে ভিডিও করব ওই রকম ধরনের মন মানসিকতা ছিল না প্রায় একটা সপ্তাহ ভিডিও দিচ্ছিলাম না সেটা তো আর ফেসবুক বুঝে না যে আমি কোন পর্যায়ে আসি আমার তো ফেসবুকের কথা হয়েছে যে আমাকে ভিডিও আপলোড করতে হবে বাট আমার জীবন তার ওইভাবে চলে না যাই হোক একটা সপ্তাহ পর একটা ভিডিও আপলোড করব যার কারণে একটু একটু করে শ্যুট করে নিলাম প্রথমে বাটনার মধ্যে আমি কাঁচামরিচটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে বেটে নিচ্ছি তারপরে পেঁয়াজটা আমি একটু মেশ করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আসলে পুরো একটা সপ্তাহ বাজার সদায় ছিল না যার কারণে মরিচ ছিল না কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি বাসায় যা ছিল তা দিয়ে কোনো প্রকার রান্না বান্না করে নিলাম আর ওই যে হসপিটাল থেকে আসার পর যে বাটিগুলো থাকে অনেক ধরনের থালা বাসন ওইগুলো ক্লিন করতে হবে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে প্রথমে আমি থালা বাসনগুলো খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি এই যে সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি বেসিন টেসিন চুলা কিছু পরিষ্কার করে নিয়েছি পুরো একটা সপ্তাহ বাসায় আসতাম গোসল করতাম এইভাবে কাপড় ফেলে ফেলে চলে যেতাম মানে বাসায় এসে বেডে যে দশ মিনিটের জন্য একটু রেস্ট নিব ওই সময়টা হতো না কারণ আমার আম্মু একা একা বসে থাকতো আর ওইভাবে মা আর ভাইকে রেখে বাসায় এসে রেস্ট নেওয়ার মতো মন মানসিকতাও ছিল না তো যাই হোক প্রথমে আমি আমার বেডটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি পুরো বাড়িঘর সুন্দর করে ক্লিন করে নিয়েছি নিজের ঘর না কুরের ঘর হলেও শান্তি এই সাতটা দিন হসপিটালে থেকে থেকে জীবনটা একদম শেষ হয়ে গিয়েছে ফাইনালি আজকে একদম সুন্দরভাবে একটু শান্তিতে ঘুমাতে পারবো এটা ভেবে মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগতেছিল আমার আম্মু আর আমার হাজব্যান্ডকে তো আমি বলছি পুরো সাত দিন টানা ঘুমাবো কেউ আমাকে একটু ফোনও দিবা না ডাকও দিবা না ব্যাপারটা হয়েছে এরকম মনে হচ্ছিলো যে ঘুমের জন্য আমি একদম হাঙ্গরি হয়েছিলাম যাই হোক ফাইনালি সব কিছু গুছিয়ে আমার ভাইকে খায়ে ওষুধ খাইয়ে তারপরে নিজে খেতে বসেছিলাম তো এই যে ফাইনালি আজকে একটু শান্তি করে দুইটা ভাত খাচ্ছি একটু রিল্যাক্সে ঘুমাতে পারবো এটা ভেবে অনেক বেশি শান্তি লাগতেছে সর্বশেষে একটা কথাই বলবো রক্তের সম্পর্ক চাইতে আত্মার সম্পর্কের মানুষটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিবেন আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেয়ার করছি যদি কোনো ভুলটৃত হয়ে ক্ষমা করে দিবেন আর এটা হচ্ছে আমার সেই ফ্রেন্ড যার কথা এতক্ষণ বললাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ